নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। করোনা মহামারীর মধ্যেও বিদেশ নীতিতে কৃতিত্ব ভারতের, চাপে বেজিং। ভ্যাকসিনে স্বস্তি, ভারতে এলো স্পুটনিক ভি এর তৃতীয় ডোজ। শিরো সংক্রান্তে ইমরান সরকারের, ইইউ এর উপরে ঝুলছে ইমরানের ভাগ্য। ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান বাইডেন, আমেরিকা থেকে আসছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। শুরু হয়েছে আমেরিকান সেনা প্রত্যাহার, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আফগানিস্তান। মশা দিয়েই হবে মশার নির্মূল, উদ্যোগ ব্রিটিশ বায়োটেকনোলজি কোম্পানি। চলে আসে বিস্তারিত খবরে। করোনা মহামারীর মধ্যে বিদেশ নীতিতে কৃতিত্ব ভারতের, চাপে বেজিং। ভারত গত বছর মহামারীর মধ্যে বিদেশ নীতিতে কামাল দেখিয়েছিল। আমেরিকার এই শীর্ষ গোয়েন্দা এজেন্সি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2020 সালে আক্রমণাত্মক বিদেশ নীতি আপন করে, যা দেশের শক্তি প্রদর্শন তথা সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর অঞ্চলে সুরক্ষা প্রদাতা হিসেবে ধারণার উপর ভিত্তি ছিল। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির আমেরিকার সাংসদ এও জানায় যে নয়াদিল্লির আক্রমণাত্মক চীনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিয়েছে। এজেন্সির নির্দেশক স্কট ব্যারিয়ার বৈশ্বিক সমস্যা নিয়ে আমেরিকার কংগ্রেসে নিজের মন্তব্য পেশের সময় সিনেটের সশস্ত্র সেবা সমিতিকে বলেন, গোটা 2020 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এক বিশেষ বিদেশ নীতি আপন করেন, যা দেশের শক্তিকে প্রদর্শিত করেছিল। উনি শুক্রবার বলেন, করোনার প্রথম দিকে ভারত গোটা দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর পশ্চিম এশিয়ার দেশে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল, আর করোনা ভাইরাসের প্রকোপে আসা এলাকাগুলি থেকে ভারতীয় এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার মানুষদের উদ্ধার করার দিক থেকে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি আরও বলেছেন, 2020 সালে যখন চীন বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় ভারতের অধীনে থাকা এলাকায় আক্রমণ করার চেষ্টা করেছিল, তখন দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরার পর নয়াদিল্লি বেজিংয়ের বিরুদ্ধে নিজের কঠোর মনোভাব দেখিয়েছে। তিনি বলেন, জুন মাসে গালোয়ান উপত্যকায় ভারত আর চীনের মধ্যে হওয়া সংঘর্ষের পর নয়াদিল্লি 40,000 অতিরিক্ত জওয়ান, কামান, ট্যাঙ্ক আর বিমান মোতায়েন করে বিতর্কিত অঞ্চলে নিজেদের অধিকার কায়েম করে রাখতে। ব্যারিয়ার আরও বলেছেন, ভারত চীনের বিরুদ্ধে আর্থিক পদক্ষেপও নেয় আর চীনের মোবাইল অ্যাপ দেশে নিষিদ্ধ করে দেয়। তিনি বলেছেন, পাকিস্তানকে নিয়েও ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে আর ভারত বিরোধী জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সহায়তা বন্ধ না করা পর্যন্ত কূটনৈতিক বার্তা করবে না বলে জানিয়ে দিয়েছে। ভ্যাকসিনে স্বস্তি, ভারতে এলো স্পুটনিক ভি এর তৃতীয় ডোজ। রাশিয়া থেকে ভারতে পৌঁছলো স্পুটনিক ভি। আজ বিকেলে 4টে নাগাদ মস্কো থেকে বিশেষ বিমানে হায়দ্রাবাদ এলো করোনার টিকা। প্রথম দফায় স্পুটনিক ভি এর 1.5 লাখ ডোজ ভারতে এসেছে। এই মাসে রাশিয়া থেকে আরও 10 লাখ ডোজ ভারতে আসার কথা রয়েছে। দেশে এখনও পর্যন্ত যে ভ্যাকসিনগুলি ব্যবহার করা হচ্ছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিন, দুটিরই চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। টিকাকরণ কেন্দ্রগুলিতে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও টিকা পাচ্ছেন না ইচ্ছুক ব্যক্তিরা। টিকাকরণ কেন্দ্র থেকে ফিরে আসতে হয়েছে অনেককেই। টিকার অপ্রতুলতার জন্য টিকাকরণই বন্ধ রেখেছে বহু সরকারি ও বেসরকারি হাসপাতাল। এই পরিস্থিতিতে তৃতীয় বিকল্প হিসেবে স্পুটনিক ভি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শনিবার তারই প্রথম দফার 1.5 লাখ ডোজ হায়দ্রাবাদে এসে পৌঁছলো। আগের দুটি ভ্যাকসিন অর্থাৎ কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ভারতেই তৈরি হয়েছে। স্পুটনিক ভি প্রথম করোনা ভ্যাকসিন যা বাইরে থেকে আমদানি করল ভারত। গত মাসে DGCI এর তরফে স্পুটনিক ভি এর জরুরি পরিস্থিতিতে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এদিকে আজ থেকেই 18 বছরের ঊর্ধ্বে ইচ্ছুক সকলকে করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে টিকার চাহিদা আগের তুলনায় আরও বাড়বে। এই পরিস্থিতিতে স্পুটনিক ভি এদেশের করোনা টিকাকরণে বিশেষভাবে কার্যকর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বিশ্ববাজারে এই প্রতিষেধক স্পুটনিক ভি প্রথম করোনা ভাইরাস প্রতিষেধক হিসাবে নথিভুক্ত করা হয়েছিল। এটি তৈরি হয়েছে মস্কোয়। ভারতীয় বাজারে এটি তৃতীয় কোভিড প্রতিষেধক। অতিমারীর সংকটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারের সম্মতি দিয়েছে। শিরো সংক্রান্তে ইমরান সরকারের, ইইউ এর উপরে ঝুলছে ইমরানের ভাগ্য। ইউরোপীয় ইউনিয়নের সংসদে পাকিস্তানের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ হয়েছে। এই প্রস্তাবে সাফ জানানো হয়েছে
পাকিস্তানে মৌলবাদীদের আধিপত্য, সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্বিচারে নিন্দামূলক আইন ব্যবহার করা হচ্ছে। তাই পাকিস্তানকে দেওয়া বিশেষ ব্যবসায়িক অধিকার অবিলম্বে কার্যকরভাবে বাতিল করা হবে। এই প্রস্তাবটির পক্ষে 681টি ভোট এবং বিপক্ষে মাত্র 6টি ভোট পড়ে। প্রস্তাবটিতে এও বলা হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার জনগণের অধিকার রক্ষা না করে ইহুদি গণহত্যার কথা উল্লেখ করে মানুষকে আরও উস্কানি দিচ্ছেন। এই প্রস্তাবের অন্যতম কারণ ফ্রান্সের বিরুদ্ধে পাকিস্তানের তেহরিক ই লাবাইক পাকিস্তানের সহিংস বিক্ষোভ। এই সংস্থাটি ইমরান সরকারের কাছে পাকিস্তান থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার দাবি জানায়। এই বিক্ষোভ হিংসায় পুলিশ, রেঞ্জার ও সাধারণ মানুষসহ মোট 22 জন মারা যান। ইমরান সরকার বিভিন্ন রাষ্ট্রের চাপে এই উগ্র সংগঠনটিকে নিষিদ্ধ করলেও পরের দিনই তাদের সঙ্গে আবার কথা বলা শুরু করে। শুধু তাই নয়, ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশ থেকে অপসারণের প্রস্তাব সংসদে পর্যন্ত যায়। ইমরান খান নিজেকে মুসলিম দেশগুলির সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে প্রজেক্ট করছেন। আল জাজিরার সাম্প্রতিক এক সমীক্ষায় বলছে, উগ্র মুসলমানরা তাকে মুসলমানদের সর্বাধিক জনপ্রিয় মুখ হিসাবে বিবেচনা করেন। ইমরান ফ্রান্সে নবীর অপমানের মামলার বিষয়টি তুলে ধরেন, যা এখন তার সরকারের পক্ষে খুব গম্ভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ফ্রান্সের সঙ্গে একমত। জিও নিউজের ব্রাসেলস ব্যুরো চিফ খালিদ মাহমুদ ফারুকি জানিয়েছেন, এই প্রস্তাবটির মাধ্যমে পাকিস্তান বিশেষ মর্যাদা হারাবে। এর পরিণতি পাকিস্তানের জন্য কতটা গুরুতর হবে সে সম্পর্কে এখন কেউ অনুমান পর্যন্ত করতে পারছে না। বর্তমানে পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুব খারাপ। এই প্রস্তাবের মাধ্যমে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। ইউরোপীয় সংসদ কয়েকদিনের মধ্যে এই প্রস্তাবটিকে পাশ করবে। এর আগে অবশ্য পাকিস্তানের বিদেশ মন্ত্রকের রিপোর্ট বিশ্লেষণ করে দেখা হবে। তারপরে প্রস্তাবটি নিয়ে বিতর্ক হবে এবং সর্বশেষে ভোট নেওয়া হবে। এখন যেহেতু প্রস্তাবের পক্ষে 681টি ভোট রয়েছে এবং এর বিপরীতে মাত্র 6টি ভোট রয়েছে, সেখান থেকে ধরে নেওয়া যায় যে পাকিস্তানকে এই মর্যাদা হারাতে হতে পারে। যদি এটি হয়, তবে পাকিস্তানের কিছু রপ্তানি বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, পাকিস্তান ইতিমধ্যে FTF এর ধূসর তালিকায় রয়েছে। দেশে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ চলছে। দেশে করোনার কোনো টিকা নেই এবং করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে কেবল একটি অলৌকিক ঘটনাই এই জলাবদ্ধতা থেকে পাকিস্তানকে সরাতে সক্ষম হবে। ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান বাইডেন, আমেরিকা থেকে আসছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদ দখলের পর ভারতের সঙ্গে ক্রমশ সম্পর্কের ভিত মজবুত হচ্ছে জো বাইডেনের। বর্তমানে করোনা পরিস্থিতি থেকে শুরু করে ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মধ্যেই একাধিক ইস্যুতে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়েও সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তাও দিয়েছেন তিনি। এবার ভারতের হাতে অত্যাধুনিক মানের 6 TP-8L পেট্রোল এয়ারক্রাফট তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন জো বাইডেন প্রশাসন। শুক্রবার এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্পোরেশন এজেন্সির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ভারতের সুরক্ষা, শান্তি এবং নিরাপত্তা সংক্রান্ত নজরদারির জন্য তাদের হাতে প্রায় $2.42 মার্কিন অত্যাধুনিক যুদ্ধ বিমান খুব শীঘ্রই তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, এই যুদ্ধ বিমানগুলি ভারতের হাতে চলে এলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। এছাড়াও এই প্রস্তাবের অন্যতম আরও একটি উদ্দেশ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি বজায় রাখা। এর আগে গত 2009 সালের জানুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনী মোট 8 TP-8L এয়ারক্রাফট কিনেছিল। যদিও 2013 সালে ভারতীয় বায়ুসেনার হাতে প্রথম এই এয়ারক্রাফট আসে। এই বিষয়ে মার্কিন প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই 6টি যুদ্ধ বিমান ভারতের হাতে গেলে ভারতের সামরিক শক্তি আরও বাড়বে। শুধু তাই নয়, এই নজরদারি বিমান দিয়ে আগামী 30 বছর ভারতীয় সেনাও এগুলি সবই ব্যবহার করতে পারবে। অন্যদিকে করোনা মোকাবিলায় ভারতের পাশে রয়েছে আমেরিকা। গত বুধবার রাতেই হোয়াইট হাউসের তরফে 100 কোটিরও বেশি মূল্যের করোনা ত্রাণ সামগ্রী ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। প্রাণঘাতী এই ভাইরাসের সঙ্গে লড়তে ভারতকে সৌভ্রাতৃত্বের বার্তা দেন তিনি। মঙ্গলবার ফের এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যা প্রয়োজন তা সবাই পাবে। রেমডেসিভির অন্যান্য ড্রাগ যেগুলি এই ভাইরাসের সঙ্গে লড়তে পারে সেগুলিও পাঠানো হবে। আমরা সেই সব মেকানিক্যাল জিনিসও পাঠাচ্ছি যেগুলো ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয়। কখন ভ্যাকসিন পাঠানো হবে তা নিয়েও মোদীর সঙ্গে আলোচনা করেছেন বাইডেন। তিনি বলেছেন, এখন সমস্যা হচ্ছে আমাদের নোভাভ্যাক্স এবং অন্যান্য সম্ভবত ভ্যাকসিনগুলি আসার বিষয়ে নিশ্চিত করতে হবে। আমার মনে হয় যেসব দেশের দরকার তাদের সঙ্গে আমরা ভ্যাকসিনগুলি শেয়ার করতে পারব। আমাদের প্রথম অবস্থায় ভারত আমাদের সাহায্য করেছিল।
শুরু হয়েছে আমেরিকান সেনা প্রত্যাহার, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আফগানিস্তান। টুইন টাওয়ার হামলার পর কেটে গিয়েছে প্রায় দুই দশক। সর্বশক্তিমান মার্কিন ফৌজের চাপে মসনদ খুইয়েছে তালিবানরা। মনে করা হয়েছিল হয়তো শান্তি ফিরবে কাবুলিওয়ালার দেশে, কিন্তু সেই আশায় জল ঢেলে শান্তি আলোচনা চললেও ফের আফগানিস্তানকে রক্তাক্ত করেছে তালিবান। এহেন পরিস্থিতিতে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে আমেরিকা। 2020 সালে প্রায় দুই দশক ধরে পাহাড়ি দেশটিতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার কাজ করছে মার্কিন ফৌজ। আরও সহজ করে বলতে গেলে, কাবুলকে তালিবানের হাতে যাওয়া থেকে বাঁচিয়ে এসেছে আমেরিকার সৈনিকরা। কিন্তু অভ্যন্তরীণ চাপ ও 2020 সালে কাতারের রাজধানী দোহায় তালিবানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করার পর আফগানিস্তান থেকে ফৌজ সরাতে রাজি হয় আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে চলতি বছরের 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করা হবে। সেই মতো আজ থেকে আনুষ্ঠানিকভাবেই প্রক্রিয়া শুরু হলো। কিন্তু ওয়াশিংটনের এই সিদ্ধান্তে রীতিমতো বিপাকে পড়েছে কাবুলের গণতান্ত্রিক সরকার, কারণ মার্কিন ফৌজ সরে গেলে তালিবানকে রোখার মতো আর কোনো শক্তি সেই দেশে নেই। ফলে জঙ্গি গোষ্ঠীটি ফের শরিয়াত আইন লাগু করার উদ্দেশ্যে দেশ দখল করবে বলে আশঙ্কা বাড়ছে। এদিকে মার্কিন ও ন্যাটো সৈনিকদের ঘরে ফিরিয়ে নিতে কাবুল ও নিকটবর্তী বাগরাম বায়ুসেনা ঘাঁটিতে আমেরিকার ফৌজের গতিবিধি বেড়েছে। প্রচুর মার্কিন হেলিকপ্টার ও বিমান সেখানে পৌঁছেছে। এহেন পরিস্থিতিতে শনিবার বাগরাম বায়ুসেনা ঘাঁটির কাছে একটি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে দুই সৈনিকের, আহত অন্তত 25। এই ঘটনার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার না করলেও তালিবানের দিকে আঙুল উঠছে। মশা দিয়েই হবে মশার নির্মূল, উদ্যোগ ব্রিটিশ বায়োটেকনোলজি কোম্পানির। মশা দিয়েই হবে মশার নির্মূলীকরণ। মশাবাহিত একাধিক রোগ যেমন ডেঙ্গু অথবা জিকা ভাইরাস নির্মূলকরণে এবার নামানো হবে মশাদের নিজস্ব বাহিনী। এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা, সৌজন্যে একটি ব্রিটিশ বায়োটেকনোলজি কোম্পানি। এই কোম্পানির উদ্যোগেই জৈবিকভাবে তৈরি করা হবে এডিস মশার এক বিশেষ প্রজাতি। এই প্রজাতির মশাদের বৈশিষ্ট্য হলো লৈঙ্গিকভাবে এই প্রত্যেকটি মশাই হবে পুরুষ, ফলত কামড়াতে অথবা কামড়ের মধ্য দিয়ে জটিল রোগের ভাইরাস যেমন ডেঙ্গু অথবা জিকা ছড়াতে এরা হবে সম্পূর্ণ ব্যর্থ। শুধু তাই নয়, এই মশাদের ব্যবহার করা হবে প্রকৃতিতে স্ত্রী এডিস মশাদের উপস্থিতি হ্রাসের উদ্দেশ্যে। এই স্ত্রী এডিস মশারাই যাবতীয় রোগের উৎস, এদের প্রকোপ কমাতেই এবার ব্যবহার করা হবে এই বিশেষভাবে উৎপাদিত পুরুষ মশাদের। ব্রিটিশ বায়োটেক কোম্পানির এই নতুন প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই বেশ বিতর্কের ঝড় উঠেছে। বিভিন্ন তরফ থেকে নানা রকম আপত্তি তৈরি হয়েছে এই প্রকল্প নিয়ে। জোর করে মশাদের এই প্রজাতি তৈরি আসলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করতে পারে, এমনটাই মত পরিবেশবিদদের। অনেকে এই প্রজেক্টকে আবার জুরাসিক পার্ক এক্সপেরিমেন্ট বলেও দাবি করেছেন। অনেকে মনে করছেন এই নতুন প্রজেক্টের ফলে ল্যাবে তৈরি মশার সঙ্গে পরিবেশের বুনো মশার সঙ্গমের ফলে জন্ম নিতে পারে অন্য ধরনের এক মশা, যে মশা এই দুইয়ের থেকেই অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে মানুষের সর্বাঙ্গীন উপস্থিতির জন্য। সব মিলিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। বস্তুত এই প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কয়েকদিন আগে এই নতুন প্রকল্পের জন্য আমেরিকার ফ্লোরিডা শহরের লোকাল অফিসারেরা $750 মিলিয়ন বরাদ্দ করেছেন, যা নিয়ে আবার নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। পরিবেশবিদরা এই নতুন প্রজেক্ট সম্পর্কে অবিশ্বাসী একদল মানুষের দাবি, এই প্রজেক্ট এখনও অবধি এমন কোনো রকম গ্যারান্টি দিতে পারেনি যেখানে এই প্রজেক্টের ফলে পরিবেশ ও বাস্তুতন্ত্রে কোনো বাজে প্রভাব পড়বে না। এই নতুন প্রকল্পের ফলে আসলে ভবিষ্যতে মানুষই বিপদে পড়বেন এমনটাও মনে করছেন অনেকেই। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।